আসসালামু আলাইকুম, আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লাইট অফ স্টার্টআপ স্টোরিজ এর লিড স্টার্টআপ কনসালটেন্ট। আজকে আমি যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্টার্টআপ, এবং স্টার্টআপ কাকে বলে, স্টার্টআপ কি জিনিস, সেটি নিয়ে আজকে আমাদেরই আলোচনা। স্টার্টআপ বর্তমান বিশ্বের বহুল আলোচিত একটি ওয়ার্ড, এবং এই স্টার্টআপের সাথে মানুষ এখন বিভিন্নভাবে ওতপ্রোতভাবে জড়িত, এবং স্টার্টআপ নিয়ে আজকে পৃথিবীতে তরুণরা কাজ করছে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। স্টার্টআপ নিয়ে আমাদের আজকের এই লেকচারটি সাজানো হয়েছে। আজকে আমি যে জিনিসটি নিয়ে প্রথম আলোচনা করব সেটি হচ্ছে যে স্টার্টআপ কাকে বলে। স্টার্টআপ হচ্ছে যখন কোনো ধরনের ব্যবসায়িক আইডিয়া আমাদের মাথায় আসে, এবং সেই আইডিয়া থেকে যখন এক বা একাধিক ব্যবসা উদ্ভব হয়, এবং সেই ব্যবসার মাধ্যমে আমরা যে প্রোডাক্ট বা সার্ভিসটি উৎপাদন করি এবং তার মাধ্যমে কাস্টমাররা সেই প্রোডাক্ট বা সার্ভিসটি পায়, তাকেই মূলত স্টার্টআপ বলে থাকে। আমরা বিভিন্ন ধরনের স্টার্টআপ নিয়ে কাজ করে থাকি, এবং দেখা যায় যে আমাদের মাথায় বিভিন্ন ধরনের আইডিয়া আসতেই পারে। যেমন আইডিয়া আসতে পারে ই কমার্স নিয়ে, আইডিয়া আসতে পারে এনার্জি নিয়ে, আইডিয়া আসতে পারে পাওয়ার সেক্টর নিয়ে। আমরা সেই আইডিয়াটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেটি নিয়ে আমরা প্রথমে গবেষণা করব, এবং সেই গবেষণা করার ফলে কি রেজাল্ট আসে সেটি দেখতে হবে, এবং এই আইডিয়াটা কিভাবে ব্যবসায়িক ভাবে বা ব্যবসা তৈরি করা যায় সেটি নিয়েও আমাদের চিন্তা করতে হবে। এই স্টার্টআপ হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস। কেন? কারণ স্টার্টআপের মাধ্যমে এখন দেখা যায় তরুণরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, এবং স্টার্টআপ নিয়ে তারা কাজ করছে, এবং স্টার্টআপের এই ফলে দেখা যাচ্ছে যে তারা অর্থনৈতিকভাবে এবং তারা স্বাবলম্বী হচ্ছে, এবং তারা সামনের দিকে এগিয়ে যেতে পারছে। যখন আপনি কোনো ব্যবসার সূচনা করবেন, তখন সেই প্রাথমিক পর্যায়টি হচ্ছে স্টার্টআপ। যখন আপনি কোনো ব্যবসার সূচনা করবেন, তার প্রাথমিক পর্যায়টি হচ্ছে স্টার্টআপ, এবং যে স্টার্টআপ নিয়ে কাজ করে তাকে অন্ত্রপ্রেনিয়ার বলা হয়ে থাকে। তাহলে যখন আমরা কোনো ব্যবসা নিয়ে কাজ করব, তার প্রাথমিক পর্যায়কে আমরা বলবো স্টার্টআপ, এবং যে স্টার্টআপ নিয়ে কাজ করে থাকে তাকে অন্ত্রপ্রেনিয়ার বলা হয়ে থাকে। এই স্টার্টআপ শুরু করার জন্য বা স্টার্টআপ শুরু করার সময় আমাদের কিছু বিষয় সতর্ক থাকতে হবে, যে আমরা যে প্রোডাক্ট বা সার্ভিসটি দিতে চাচ্ছি সেটির চাহিদা কিরকম, এই স্টার্টআপটি শুরু করতে হলে, এই স্টার্টআপটি এস্টাবলিশ করতে হলে বা প্রতিষ্ঠা করতে হলে আমাদের কি কি আইনগত মাধ্যমে আগাতে হবে, এবং স্টার্টআপটির মাধ্যমে বা স্টার্টআপটি শুরু করলে এটি কি ফেল করতে পারে, বা স্টার্টআপ যদি না আগাতে পারে বা স্টার্টআপ কি আগাবে কিনা, এই সকল বিষয় আমাদের মাথায় থাকতে হবে। স্টার্টআপ সাধারণত দেখা যাচ্ছে যে এখন আমরা সবাই শুরু করতে চাই বা শুরু করছি, কিন্তু অনেক সময় স্টার্টআপটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে না। কারণ এখানে অনেক সময় টাকা পয়সার জন্য বা অর্থনৈতিক কারণের জন্য আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারছি না। এই জন্য আমাদের সবকিছু খেয়াল করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে, এবং স্টার্টআপ আমাদের যে কোনো আইডিয়া থেকেই তৈরি হয়ে থাকে। সুতরাং আমাদের আইডিয়াটি এমন হতে হবে যেটি ব্যবসা কেন্দ্রিক বা ব্যবসা তো যেটি নিয়ে আমরা ব্যবসা শুরু করতে পারবো, এবং আমরা কাস্টমারদেরকে আমরা সেই সার্ভিসটি সুন্দরভাবে দিতে পারবো। এখন আমাদের স্টার্টআপ কিভাবে বা কিভাবে আমরা স্টার্টআপ শুরু করব, প্রথমে আমি বলবো যে স্টার্টআপ নিয়ে আমাদের প্রচুর গবেষণা করতে হবে, এবং স্টার্টআপ নিয়ে যখন আমরা প্রচুর গবেষণা করব সেটি নিয়ে তখন একটি ফলাফল আমাদের সামনে চলে আসবে। এবং স্টার্টআপ সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের কিভাবে জিনিসটি শুরু করলে ভালোভাবে আগাতে পারবো, সেজন্য আমাদের মার্কেট রিসার্চ করতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে বা সে প্রোডাক্টের চাহিদা কিরকম সেটি দেখতে হবে, এবং চাহিদা অনুযায়ী আমি সে প্রোডাক্টটি উৎপাদন করতে পারবো কিনা সকল কিছু আমাদের দেখতে হবে, তখন একটি স্টার্টআপ এস্টাবলিশ হবে।
পৃথিবীতে এখন বহু তরুণ এই স্টার্টআপ নিয়ে কাজ করছে, অনেক তরুণ স্টার্টআপ নিয়ে সাকসেস হচ্ছে, অনেকে সাকসেস হচ্ছে না, অনেকে স্টার্টআপ নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারছে। সুতরাং তা কেন এটি সাকসেস হচ্ছে না বা কিভাবে তার এগিয়ে যাচ্ছে সেটি নিয়েও আমাদের দেখতে হবে, আমাদের গুগলে সার্চ করে দেখতে হবে যে একটি সুন্দর স্টার্টআপ এস্টাবলিশ করতে হলে অবশ্যই আমাদের কি কি বিষয়ে জানা দরকার বা জানা উচিত, সে সকল বিষয়ে আমরা এগুলো নিয়ে রিসার্চ না করলে দেখা যাচ্ছে যে আমাদের স্টার্টআপ গুলো সামনের দিকে আগাবে না। এবং আমাদের এই স্টার্টআপ শুরু করতে হলে কিভাবে আমরা প্রাথমিক পর্যায়ের কাজগুলো করব সেগুলো আমাদের মাথায় সুন্দরভাবে থাকতে হবে। তাহলে আমাদের পরবর্তী লেকচারে আমরা স্টার্টআপ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের স্টার্টআপ নিয়ে আমরা প্রাথমিক ধারণা দিলাম এবং স্টার্টআপ নিয়ে কিভাবে আমরা সূচনা করব বা কিভাবে আমরা শুরু করব সেগুলো নিয়ে আমরা আরো গভীর আলোচনা করব। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।